আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন। একর ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল করে প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক দিবেন যেন আমার পরবর্তী কাজ করতে অনেক মোটিভেট হয়। তো দর্শক, আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে সে ভিডিওটা হলো যে আসলে আপনি একটা অ্যাকুরিয়ামে বা একটা ট্যাঙ্কে যাদের জায়গা কম, একই জায়গায় আপনি বড় মাছ পালন করছেন না, বা যাদের একটু শখ যে আমি বড় মাছ পালন করার পাশাপাশি আমি সেটাকে ব্রিডও করব, তো ভিডিওটা তাদের জন্য যে অল্প জায়গায় আসলে কিভাবে একসাথে আপনি দুইটা কাজ করতে পারেন। তো চলুন দর্শক, দেখা যাক আসলে কিভাবে করা সম্ভব। আমি আমার মতো করেছি, এটা বিভিন্নভাবে করা যায় বা বিভিন্নভাবে বিভিন্ন মানুষরা করে থাকে। তো চলুন দেখা যাক। এটা আমার লাইফ বিয়ারা ট্যাঙ্ক, দ্যাট মিনস এখানে যে মাছগুলো আসলে ডাইরেক্ট বাচ্চা দেয় সেগুলো আপনারা সবাই জানেন কম বেশি লাইফ বিয়ারা মাছ কি। তো এখানে মলি আছে, দুই ধরনের মলি, হোয়াইট মলি আর ব্ল্যাক মলি। তো এইখানে দেখেন যেটা আমি করেছি দুপুর থেকে দেখাই, তো এইটাকে দেখা যাচ্ছে যে এটাকে হাপা বলে, একদম হাপা, যেখানে দেখা যাচ্ছে যে দুইটা লেয়ার থাকে। একটা লেয়ারে দেখা যাচ্ছে যে হাপার মেইন পারপাসটা হলো দেখা যাচ্ছে যে বড় কোনো ওয়াটার বডি বা বড় কোনো জায়গার একটা জায়গাকে একটু সেপারেট করে সেখানে ব্রুড মাছকে ডিম বা দেখা যাচ্ছে বাচ্চা পালানোর একটা পরিবেশ তৈরি করে দেয়, এবং সেই আলাদা করার ফলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো যেন সেখানে একটু নিরাপদ পরিবেশে যতদূর পর্যন্ত না তারা একটু বড় হচ্ছে সেখানে সে সুযোগটা পায় সেটা। তো এখানে যেটা দেখা যাচ্ছে দর্শক, আমি যেটা করেছি সেটা হলো যে আমার বাসায় পুরাতন বাঁশ এবং কাঠ ছিল, সেটা দিয়ে একটা দেখা যাচ্ছে যে ক্রস করে একটা ফ্রেমের মতো করা হয়েছে, এবং এখানে একটা ঝুড়ি আছে, ঝুড়িটা বেশ মোটামুটি বড়, এবং হলো ঝুড়িগুলো দেখা যাচ্ছে যে এখানে দেখুন যে ঝুড়ির একটা ফুটাগুলো দেখুন যে এটা মোটামুটি কাছ থেকে দেখাচ্ছি, এই অংশটা দেখা যাচ্ছে যে ফুটাগুলো মোটামুটি বড় যেখান দিয়ে আমার ব্রুড মাছ, ব্রুড যেটা বলতো যে মাদার ফাদার যে মাছগুলো আছে সেগুলো বের হতে পারবে না, কিন্তু বাচ্চাগুলো ইজিলি বের হতে পারবে। তো এখানে আরেকটা বিষয় যে এখানে যে নেট দেখছেন, এই নেটটার কিন্তু দেখা যাচ্ছে যে মেস সাইজ, দ্যাট মিনস মেস সাইজ বলতে বোঝায় যে প্রতিটা মানে গ্যাপ নেটের যে ফাঁক সেটা কিন্তু খুবই কম, এটা খুবই দেখা যাচ্ছে মশারির নেট। সো দেখা যাচ্ছে যে এইখান থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা নাই। তো এখানে আমি যেটা করেছি সেটা হলো যে চারপাশ দিয়ে একটা নেট, নেট দিয়ে একটা এরিয়া তৈরি করে ফেলছি, যেটা হচ্ছে হাপা। এটা আপনারা দেখবেন পুকুর নদীতে অনেক সময় যখন মাছ ব্রিড করা হয় তো তখন কিন্তু এরকম হাপা করে সেপারেট করে তাদেরকে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দিয়ে ব্রিড করানো হয়। তো যেটা যে আপনার হাপা দিয়ে এই পোর্শনটাকে আমি সেপারেট করছি, দেখেন এই মাছগুলো কিন্তু অন্যান্য অ্যাডাল্ট মাছ একই ট্যাঙ্কে আসতে পারছে না। আর এই ঝুড়ির মধ্যে যে যে মাছগুলো আপনার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে বাচ্চা দিবে তাদেরকে এখানে রাখা হয়েছে। তো এখানে যেরকম মেল এবং ফিমেলের রেশিও রাখা হয় 1:3:1, এখানে তিনটা ফিমেল একটা মেল রাখলে এরকম এনাফ তো লাইব্রেরির ক্ষেত্রে। তো এখানে দেখা যাচ্ছে যে এই ঝুড়ির মধ্যে সেই মাছগুলো আছে যারা সম্ভাব্য ডিম দিবে। তো এই দড়িগুলো দেওয়া হয়েছে ঝুড়ির এখান দিয়ে ব্যালেন্স করার জন্য, দেখা যাচ্ছে অনেক সময় এটা কাত হয়ে থাকে, তো এটা ব্যালেন্স করে রাখার জন্য হয়েছে। আর ফ্রেমটা করা হয়েছে যেন ঝুড়িটাকে একটু ব্যালেন্সটা ভালোভাবে ধরে রাখতে পারে সেজন্য। তো আর আর কিচ্ছু না, আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো রাখা হয়েছে, আর পানা দেওয়া হয়েছে তাদের একটা সিকিউরিটির জন্য, একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এইটার জন্য রাখা হয়েছে। তো আর ওখানে দেখছেন যে এয়ার ফ্লো হচ্ছে, তো এখানে আস্তে আস্তে এখন যেটা হতে পারে যে এখানে খাবার দিলে পানি স্রোতে খাবার বের হয়ে যেতে পারে, এখানে সম্ভাবনা নেই কারণ এখানে পানি আস্তে আস্তে পানি ফ্লোটা অনেক কমে যাচ্ছে, এবং হলো যে এখানে যদি আপনি খাবার দানা দেন, এখানে যেহেতু অ্যাকোয়াটিক উইডসগুলো আছে
সেই উইডসগুলো খাওয়ার দানাগুলোকে বেশি ছড়াতে দিবে না এবং ওর মধ্যেই থাকবে। প্লাস এখানে মাছগুলো দেখা যাচ্ছে এটা নিজেদের মধ্যে পার্সোনাল এনভায়রনমেন্ট পাচ্ছে, ব্রিড করার জন্য তাদের একটা ভালো উপযুক্ত জায়গা হচ্ছে। এবং এখান দিয়ে দেখুন যে আমি যেহেতু সেট আপ করে ফেলছি তো এর জন্য মুভ করতে চাচ্ছি না, তো এখানে ডিম পার মাছ বাচ্চা যদি দেয়, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো ডাইরেক্ট চারপাশে ফুটা আছে, ফুটাদের নিচের পোর্শনে চলে যাবে এবং দেখা যাচ্ছে যে আপনি অ্যাডাল্ট মাছদের উপরে খাওয়ার দেবেন আর এই সাইড দিয়ে খাওয়ার দেবেন, এগুলো হলো বাচ্চা মাছগুলো ইজিলি আপনার খাওয়ার পেয়ে পাবে। তো দেখা যাচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম এইটা করার কারণটা হলো যে অ্যাট দ্য সেম টাইম আপনি এক পোর্শনে আপনার বড় মাছগুলো রাখছেন, আরেক পোর্শনে আবার সেটাকে ব্রিড করারও সুযোগ পাচ্ছেন। দেখা যাচ্ছে যে আপনার এডিশনাল কোনো জায়গাও লাগছে না এবং একই পানি একই ওয়াটার প্যারামিটার কন্ডিশনগুলোর মধ্যেই দেখা যাচ্ছে যে মাছগুলো থাকছে এবং বাচ্চাগুলোও বড় হচ্ছে, তাদের আলাদা কোনো সেপারেট ট্যাঙ্কও লাগছে না। মোটামুটি তারা যথেষ্ট পরিমাণ বড় হলে তখন তাদেরকে দেখা যাচ্ছে যে আপনি সেপারেট ট্যাঙ্ক দিতে পারেন, বা যথেষ্ট বড় হলে তখন তাদেরকে খাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়, তখন এখানে রাখতেও পারেন অথবা সেপারেট ট্যাঙ্কে করতে পারেন। কিন্তু আপনাকে বেশ কিছুদিন আপনি ইজিলি এখানে কিন্তু মাছগুলো রাখতে পারেন। এটা আমি আমার মতো করে করেছি, যেটা হলো যে এটা হলো আমার আজকের ভিডিওর কন্টেন্ট। দর্শক, এইটার কয়েকটা বেনিফিট বলি যে এই হাপাটার বেনিফিট, ফার্স্ট অফ অল যে আপনি অ্যাট দ্য সেম টাইম প্যারালালি ব্রিডিংও করছেন আবার মাছ রেয়ারিংও করছেন। সেকেন্ড যেটা যে আপনার এই হাপার মধ্যে যে ফ্রাইগুলো আছে এগুলো খুব সিকিউরলি আছে। থার্ড যেটা বিষয় যে আপনার যে হাপার ভিতরে যে যদি যে দেখা যাচ্ছে যে নোংরা হচ্ছে ফিকাল ম্যাটেরিয়াল বা খাবার ডিকম্পোজ যেগুলো, সেগুলো আপনি ইজিলি দেখা যাচ্ছে যে হাপা বা নেটটা তুলে আপনি কিন্তু নেটটা যখন তুলবেন তখন দেখা যাচ্ছে যে এই নোংরাগুলোর সাথে উঠে আসবে এবং আপনি কন্টিনিউয়াস বেসিসে ফ্রাইগুলো চেক আপ করতে পারবেন যে তাদের হেলথ কন্ডিশন কী বা সেগুলো কী অবস্থায় আছে। এই তিনটে হলো মেইন বেনিফিট পাওয়া যাবে, আর আপনার গোটা সিস্টেমটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এটা হলো এটা আরেকটা অন্যতম সুবিধা। দর্শক, আমরা এখন এই হাপার ভিতরে এই ঝুড়ির ভিতরে কিছু খাবার দিব, দেখতে পাচ্ছেন আমার হাতে আছে পার্টিকুলারলি এই মাছের জন্য, যেহেতু এখানে অল্প মাছ আছে তো চলুন দিই দেখেন এরা খাচ্ছে কিনা। যেহেতু এরা লুকিয়ে আছে এখানে আমি দিয়ে দিলাম খাবারগুলো, তারা খাবারের গন্ধ পেলে অবভিয়াসলি তারা চলে আসবে। তো দর্শক, একটা অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে যেমন ফ্রাই রাইস করতে পারছেন, প্লাস হলো যে আপনি যে মাছগুলো দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট হচ্ছে সেগুলোকে ব্রিড করে আবার তাদের পূর্বের জায়গা দিতে পারছেন। তো এটা স্পেস কনভিনিয়েন্ট, আপনাদের এডিশনাল স্পেস লাগবে না। তো এবং প্লাস হলো যে আপনি এখন আমি বড় মাছগুলোকে ওপাশে যেগুলো আছে সেগুলোকে আমি এখন খাবার দিব। এখন আমি বড় মাছগুলোকে খাবার দিচ্ছি, যে আমার হাতে খাবার চারদিকে ছিটিয়ে দিবেন তেন যেন অ্যাট দ্য সেম টাইম এক জায়গায় খাওয়ার কম্পিটিশনটা না হয়। এখন খাচ্ছে খাবারগুলো, দর্শক আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই, আর এটা আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই, আর এটাকে এক্সটেন্ড করছি না যেহেতু আজকের ভিডিওর মেইন টপিকটা আপনাদের দেখানো হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আদার যে ভিডিওগুলো সেগুলো দেখলে আপনাদের আরও হেল্প লাগতে পারে, আর অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করবেন যেন আমাদের সাথেই থাকতে পারেন, আর লাইক দিবেন, এটা অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।